নমস্কার, আজকে আমাদের মিডিয়া সুপার বরাক ভেলি শো, আমরা ইতিমধ্যে খেলা শেষ হয়েছে, ভেটেরান ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ ছিল, একটা দুঃখের বিষয় আমরা জয়ী হতে পারিনি, তথাপি আমাদের প্লেয়াররা খেলার যথেষ্ট প্রয়াস অব্যাহত জারি রেখেছে। এখন আমাদের সঙ্গে আছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট সমীরণ চৌধুরী, উনি কিছু বলবেন। ভেটেরান ফুটবল ক্লাব আয়োজিত এই লক্ষ্মীকান্ত ঘোষ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আজ শিলচর জেলা ডিএসএ ময়দানে, ক্রীড়া সংস্থার ময়দানে দুপুরবেলা অনুষ্ঠিত হলো ভেটেরান ফুটবল ক্লাব বনাম মিডিয়া একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচে আমাদের মিডিয়া সুপার, যদিও আমরা হেরেছি এই ম্যাচে, হারার অবশ্য যথেষ্ট কারণও রয়েছে, কারণ আমাদের মধ্যে কেউই রেগুলার প্লেয়ার নেই, আমরা এটা একটা বলতে গেলে শখের খেলা, কিন্তু তার মধ্যেও আমাদের টিমের ছেলেটা যথেষ্ট ভালো খেলেছে সবাই, এবং আমরা যদিও আমরা 4-0 গোলে হেরেছি, এটা প্রত্যাশিতই ছিল, কারণ ওরা ভেটেরান হলেও, যদিও এটা 5-a-side ফুটবল ছিল, ওরা ভেটেরান হলেও ওরা সবাই রীতিমতো ভালো প্লেয়ার, তাই আমরা হেরেও আমরা আনন্দিত এই কারণে যে খেলাটি সত্যিকার অর্থে খুবই উপভোগ্য হয়েছে এবং দুপক্ষই খুব ভালো খেলেছে। আজকে এই রক্ষিণীকান্ত ঘোষ 5-a-side ভেটারান্স ফুটবল টুর্নামেন্ট অ্যান্ড রেগুলার টুর্নামেন্টটা আয়োজন করছে আমাদের ভেটারান্স ফুটবল ক্লাব। প্রতিযোগী রেগুলারে 8টা টিম হয়েছে আর ভেটারান্সে 6টা টিম হয়েছে। খুব সুন্দরভাবে খেলা পরিচালনা চলছে। এখন 4টা টিম সেমিফাইনালে উঠেছে রেগুলারের, আর ভেটারান্সের 4টা টিম সেমিফাইনালে উঠে গেছে, সেমিফাইনালে উঠে গেছে। আমরা একটা এক্সিবিশন ম্যাচ করেছি আজকে মিডিয়া সুপারের সঙ্গে, এক্সিবিশন ম্যাচ, ভেটারান্সের এক্সিবিশন খুব ভালো, সুন্দর সারা পাওয়া গেছে, সবাই খুব খুব ভালো খেলাও উপহার দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, মিডিয়া সুপার পারেনি, ওদের প্র্যাকটিসের অভাব, তাই তারা তবু ভালো খেলেছে। আমি অমিত বণিক, ভেটারান্স ফুটবল ক্লাবের আমি ভাইস প্রেসিডেন্ট। আমরা প্রত্যেক বছর এটা করে থাকি এবং আগামীতেও আমরা করব, সেই চেষ্টা নিয়ে আমরা সবার মানে অনুমতি পেয়েও থাকি, শিলচর ক্লাবেরও পেয়ে থাকি, ভেটারান্স ক্লাবের যারা ভেটারান্স খেলে, এবং সবাই উৎসাহী যে আমরা যেন প্রত্যেক বছর এই খেলাটা চালিয়ে যেতে পারি। আমার নাম তোমাল কৃষ্ণ দত্ত, ভেটারান ফুটবল ক্লাব শিলচর। আচ্ছা, আমরা এবার গত 2 বছর আমরা কোভিডের জন্য আমরা ভেটারান ফুটবলটা করতে পারিনি। আগে আমরা কনস্ট্যান্ট মানে 15-20 বছর ধরে প্রত্যেক বছরই করছিলাম, কোভিডের জন্য করতে পারিনি। এবার আমরা করেছি এবং অনেক কষ্ট করে আমরা এবার মানে ইয়ে করতে পারি, টাইমটা জোগাড় করে দিয়েছি এবং ডিএসএ আমাদেরকে এই মাঠটা দিয়েছে একদিনের জন্য। ওদের কিন্তু 3rd division ফুটবল চলছে, এই অবস্থায় আমাদেরকে রোববার বের করে দিয়েছে, বলছে আপনারা ভেটেরান অনেক পুরনো ক্লাব, আপনারা এই টুর্নামেন্টটা এবার করুন। তারপরে উনি ওরা সাহায্য সহযোগিতায় আজকে আমরা টুর্নামেন্টটা করতে পেরেছি। আর সবচেয়ে বড় কি আমাদের সাহায্য করে চন্দ্রশর্মা, আমাদের ফুটবলের ব্যাপারে, আমার মাঠের ব্যাপারে অনেক সাহায্য করে, যা আমরা কখনো ভুলতে পারবো না।